খুব বেশি দিন হয়নি বিয়ে করেছেন গত বছর এবং নতুন জীবনযাপন করছেন এবারের ঈদ তার খুব বিশেষ কেটেছে তার সঙ্গে এবং তাকে সবাই এক নামেই ডাকে আসলে আমি শুনেছি তার বউ নাকি আমরা যেই নামে তাকে ডাকি সেই নামে সেই বিশেষ মানুষও তাকে ডাকে আমি জানি না যে অন্য কোনো ভালোবাসার নাম তার রয়েছে কিনা এবং তা তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে আমাদের মন জয় করেছেন এবং তিনি খুব ন্যাচারাল অভিনয় করেন কারণ এত বেশি মানে প্যাচ ঝামেলা ঝঞ্ঝাট এগুলোর মধ্যে তিনি থাকতে চান না খুবই সহজ একজন মানুষ এবং আমার কাছে মনে হয় যে সহজ মানুষরা সুন্দর মনের হয় আমার সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী চাষি আলম কেমন আছেন হাবু ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুব ভালো ঈদ কেমন কাটলো খুব ভালো আপনার সাথে সেই ফিফা ওয়ার্ল্ড কাপের পরে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখা তখন আরেকটি বেসরকারি টিভিতে দেখা হয়েছিল এবং তখন তো একটা সময় যে মানুষের হাত দেখে বলতেন যে হাতের রান্না কেমন বউয়ের হাত দেখে কি বলেছেন তার রান্না কেমন বউ রান্না করে না তো করেই না মানে মা রান্না করে সংসারে পরিবারে এখন পাঁচজন মানে বউ সহ আগে তো চারজন ছিলেন আগে চারজন ছিলাম হ্যাঁ এখন পাঁচজন ছয়জন না আসবে ছয়জন ইনশাআল্লাহ মানে প্রসিডিউর চলছে ওটা উপর আল্লাহ থেকে আমি প্রসিডিউর ছিলাম যাই হোক আমি একটু আগের ম্যাচ নিয়ে কথা বলবো যেহেতু গতকাল কোনো ম্যাচ ছিল না এবং তার আগে যে ম্যাচটা হয়েছে খুবই হাই স্কোরের একটা ম্যাচ দুশো আঠারো করেছিল ওয়েস্ট ইন্ডিজ এক্স্যাক্টলি এবং সেখানে আফগানিস্তান এত কম রানে তারা আসলে ষোলো ওভারের মধ্যে মানে র্যাপ আপ করে ফেলবে এটা আমরা ভাবিনি এবং আমাদের সাকিবের কথা বলতে হবে জুনিয়র সাকিব তিনি নয়টা উইকেট নিয়েছেন এবং খুবই দুর্দান্ত পারফরমেন্স তিনি দেখিয়েছেন আজকের ম্যাচের প্রসঙ্গে যদি যায় আজকে সন্ধ্যা থেকে অর্থাৎ আজকে বাংলাদেশ সময় সাড়ে থেকে শুরু হচ্ছে সুপার এইটের খেলা এবং সেই সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং ইউএসএ ইউএসএ টিমটা নিয়ে হাবু ভাই আপনি কি বলবেন মানে একটা টিম তারা এক মিনিট আমি হাবু না বলতে হবে আমার অরিজিনাল নামটা আহা ওরে দরকার এটা প্রবলেম তাশি কি বলবেন ইউএসএ টিমটা নিয়ে ইউএসএ টিম আসলে প্রথম তো এসে একটু চমক দেখাচ্ছে এরকম অনেকগুলো টিমই আসছিল চমক দেখাইছে প্রথম যখন আয়ারল্যান্ড আসছিল তখন চমক দেখাইছে আফগানিস্তান যেহক ওভারা লয়ে গেছে আপনারা দেখবেন পাপুয়া নিউগিনি এরাও চমক দেখাইছে আসবে আবার দেখবেন অনেক সময় নাই হয়ে যাবে কারণ ইউএসএ তো আসলে ক্রিকেট টিম না

আনন্দটা অন্যরকম রোজার ঈদটা যেরকম এক ট্র্যাকের কোরবান ঈদটা আর এক দুইটা দুই রকম আনন্দ হয় আর আল্লাহ বলছে হ্যাঁ গরু আমি নিজেই কিনি আমাদের বাসার সিস্টেমটা এরকম গরু কিনতে হবে আমাকে গরু কিনে আমার মাকে বুঝাই দিতে হবে যে যে আমার মা তখন দেখে বলা হয় ঠিক আছে পরের দিন যখন যেদিন আমরা কোরবানি দিব বাদ বাকিটুকু আমার দুই বোন বুঝে নেবে এবার বিয়ের পরে প্রথম ঈদ সেই জায়গায় তো শ্বশুর বাড়িতেও যেতে হয়েছে হ্যাঁ যেতে হয়েছে আপনাকে সবাই টেলিভিশনে দেখে দেখে আমরা হাবু ভাই বলে আপনি একটু বলে যে আমার নামে ডাকেন বাট শ্বশুর বাড়িতে আপনাকে সবাই কি নামে ডাকে যেটা মুখে আসে সেটাই হাবু ভাই বলে হ্যাঁ আমার ভাগ্না আছে একটা হ্যাঁ হ্যাঁ ও তো সব সময় বলে যে হাবু আসছে হাবুর কাছে যাব হাবুর গরু হ্যাঁ হাবুকে দেখা যাচ্ছে সব সময় হাবুই বলে আচ্ছা আর শ্বশুর শাশুড়ি কি নামে ডাকে না অনেক সময় হাবু বলেও ডাকে আচ্ছা ওকে এই যে আপনি হাবু হয়ে উঠেছেন মানে সবার কাছে হাবু জাতীয় হাবু এটা আপনি কিভাবে উপভোগ করেন মানে কেমন লাগে আপনার আমি তো বলছি এর আগে যে এটা আল্লাহর রহমত যে এরকম একটা ক্যারেক্টারের নাম একদম মাস পিপলের কাছে চলে যাবে এটা আল্লাহর রহমত আর বাদ বাঘ যা রেডি করে দিছে আমার যে ডিরেক্টর যেটা আমি যাকে কমান্ডার বলি কাজুল আরিফ ওর সব প্ল্যান ছিল আল্লাহর রহমতে আমার নামটা এরকম সবার কাছে চলে যখন দেশের বাইরে শো করতে যান তখন মানুষের মধ্যে যে উন্মাদনা আপনাদেরকে নিয়ে বা আপনাদের টিমটাকে নিয়ে ব্যাচেলর পয়েন্টের সেই উন্মাদনা কতটা উপভোগ করেন এবং কোনো বিব্রতকর অবস্থায় পড়তে হয় কিনা না দেশের বাইরে কখনোই বিব্রত অবস্থায় পড়ি নাই কারণ বিব্রত হওয়ার মতো কিছু নাই ওনারা তো অপেক্ষা করে যে আমাদের মতো যারা অ্যাক্টিং করে কিংবা যারা সিঙ্গার আছে কিংবা যারা মডেল আছে কিংবা সমাজে ভালো কিছু করতেছে তাদের জন্য তো তারা সবসময় অপেক্ষা করে তখন তারা কিন্তু সাধারণভাবেই আমাদেরকে ন্যায় যে না আসছে ওনাদেরকে আমাদেকে ওইভাবে ট্রিট করতে হবে এবারে র্যাপিড ফায়ার এবং খুবই সহজ প্রশ্ন সবগুলোই র্যাপিড ফায়ার খুব সহজ আপনি পারবেন সবগুলো প্রথম প্রশ্ন হচ্ছে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমে কাকে মিস্টার 360 বলা হয় এ ভি না এবি এবি হ্যাঁ ডি বলতে হবে এভিডি ভিলার্স ওকে ঠিক আছে অনেকটা হয়েছে মানে আমি ফুলটাই নিয়ে নিলাম বাংলাদেশের টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে সবচেয়ে ফার্স্টেস্ট ফিফটি কার আশরাফুল আশরাফুল বিশ বলে ওকে এটা খুবই সহজ এটা সবাই জানে যে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট রান স্কোরারকে চুপচাপ প্লেয়ার তামিম একদম তাকে আমরা খুব ভালোবাসি তামিম ইকবালকে এরপর এটা আরো সহজ যে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে সবচেয়ে বেস্ট বোলিং ফিগার কার আ আমি যেটাকে বলি ওকে সবসময় বাইক চালায় যাইতো আচ্ছা প্র্যাকটিস করতে খেলতে মোস্তাফিজ আপনি কি কখনো ক্রিকেটার হইতে মানে চেয়েছিলেন এরকম কিছু না ওই বলি না সেই গল্প আমি আসছি অসুবিধা নেই এবার বলেন যে মিস্টার 50 বলা হয় কাকে বলে গেছি তার প্রথম নামের প্রথম অক্ষরটা হ দিয়ে মানে আপনারা যেরকম হাবু ভাই বলি আমরা হাবিবুল বাশার এক্স্যাক্টলি হাবিবুল বাশার সুমন সো আপনি তো পেয়ে গেলেন কোন অসুবিধা নেই অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছেন এবারে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমে একজন লেগ স্পিনার দুর্দান্ত পারফর্ম করছে তার নাম কি নাম তো ভুলা যাই খালি নতুন একটা ছেলে কি রিشاد এক্স্যাক্টলি উত্তর সঠিক হয়েছে এবার যদি বলি খুব সহজ করে যে এখন পর্যন্ত এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রান করেছে কোন টিম ওটা ছিল ওয়েস্ট ইন্ডিজ এক্স্যাক্টলি উত্তর সঠিক হয়েছে

বলের দাম ছিল তখনই তখনকার আমলে দেড়শো দুইশো টাকা তারপরে এইসব প্যাড ছিল ব্যাডের দাম ছিল ধরেন দুই হাজার আড়াই হাজার টাকা তো অনেক এক্সপেন্সিভ ওই আমলে তখন কয়েকটা ব্যাডের নাম ছিল যেরকম কোকাবুরা তারপরে আমাদের বাংলাদেশে একটা ছিল ইহসান এরকম বেশ কয়েকটা নাম ছিল ওই অনুযায়ী কিন্তু তখন আসলে হয়ে ওঠে নাই আপনার পছন্দের ক্রিকেটার কারা আমার পছন্দের ওয়াসিম আকরাম আছে

আকরাম ভাই ছিল অনেক সিনিয়র উনি এই তো আবার নান্নু ভাই আছে ওকে এখনকার তো ছেলে পেলে চিনি কম আসলে খেলা খুব কম দেখা হয় ও আরেকজন আছে আমার আমার খুব পছন্দের আসলে তাকে আমি ক্রিকেটার হিসেবেই করি না এত মানুষ হিসেবে খুব পছন্দ আমাদের ক্যাপ্টেন আগেকার আমাদের খুব মানে বলা হয় না ক্যাপ্টেন যাকে বলা হয় আমার বেশি দেখা হয় না দুই তিনবার যে তার ব্যবহারে আমি তার ফ্যান হয়ে গেছি এবং এটা পারিবারিক একটা শিক্ষা আমি ওই সময় যখন তিনি ক্যাপ্টেন তার বাড়িতে গিয়েছিলাম একটা রিপোর্ট করার জন্য সেটা একটা দৈনিক পত্রিকায় বাংলাদেশের জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছিল এবং বাসায় যাওয়ার পর ওনার মা আমাদের জন্য দুধ বানালেন পিঠা বানালেন এবং পুরো বাড়িটা ঘুরে দেখতে দিলেন তারপর ওটা আমরা ইন্টারভিউ করলাম লিখলাম এবং সেটা ছাপা হলো সো অসাধারণ অমায়িক ব্যবহার তাদের এটা বলতেই হবে এটা আমাদের পরিবার থেকে আসে হাবু ভাই একটু শুটিং এর গল্পে যাই শুটিং আমার কবে থেকে শুরু হচ্ছে আমি শুনছিলাম যে 23 তারিখ থেকে বোধহয় শুটিং শুরু হ্যাঁ আমার 23 তারিখ থেকে শুরু এটা ব্যাচেলর পয়েন্ট না ব্যাচেলার পয়েন্ট দেরি এমনি ব্যাচেলর পয়েন্ট ছাড়া তো আরো কিছু কাজ করতেই হয় এক্স্যাক্টলি 23 তারিখ থেকে শুরু

আমি তিনটা নাম বলি না নাম বলা লাগবে আমি দেখি কিন্তু ছবি এত ঘোলা হলে কিভাবে বলি বলেন এই ঘোলা আপনি আন্দাজ করবেন তার একটু মানে শেপটা দেখে বলবেন যে সে আসলে কে তার হাইট অনেক তিনি একজন পেসার এর থেকে আমার মনে হয় যা হাইট হলো ঘোলা হলো তো তাসকিন এক্স্যাক্টলি তাসকিন বলেন কিন্তু যেভাবে ছবি এইভাবে তো মনে হচ্ছে দাড়ি দাড়ি আছে হালকা বাতি এই দাড়ি তো রাখছে সে না এটা দাড়ি না এটা দাড়িই না কখনোই না যাই হোক অসুবিধা নেই আমি উত্তরটা নিলাম কোনো কোনো প্রবলেম নেই হতেই পারে

প্লেইং রোল হচ্ছে ওপেনিং ব্যাটার এবং রানস এগারোশো পঞ্চাশ স্ট্রাইক রেট ওয়ান ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স টু খুব ভালো স্ট্রাইক রেট এর মার্ক্রমের আমরা যদি এবার দেখে নেই মোনাক প্যাটাল ইউএসএ যার বয়স হচ্ছে থার্টি ওয়ান এবং প্লেইং রোল উইকেট কিপার ব্যাটসম্যান রান হচ্ছে ফাইভ হান্ড্রেড সেভেন স্ট্রাইক রেট ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সিক্স সো ডেফিনেটলি সাউথ আফ্রিকা অনেক এগিয়ে বাট লাক আসলে কাদেরকে ফেভার করবে সেটা একটা ভাগ্যের ব্যাপার

এদিক থেকে আমি মনে করি ইংল্যান্ড আসবে মনে হয় ইংল্যান্ড আর ওদিক থেকে অস্ট্রেলিয়া এক্স্যাক্টলি আপনার সাথে আমি একমত কারণ ইংল্যান্ডের লাক ফেভার করছে স্কটল্যান্ড যদি না হেরে যেত অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাদ হয়ে যেত তো সেই জায়গায় কিন্তু ইংল্যান্ড খুবই লাকিলি তারা চলে এসছে সেটাই লাকিলি কিন্তু ইন্ডিয়াও আসছে বাংলাদেশের সাথে কিন্তু খুব মানে খুব ইয়া হচ্ছে পাকিস্তানের সাথে খেলাও কিন্তু খুব লাকেলি আসছে পাকিস্তান যে কি করলো বুঝলাম না প্রত্যেকটা খেলাই কেমন জানি পাকিস্তান এবার ইউএস এর সঙ্গে গেছে গা ছাড়া খেলা একদম গা ছাড়া খেলা ওরা ওভার কনফিডেন্ট নিয়ে খেলছে পাকিস্তান প্রথম যখন ইউএস এর সাথে খেলছে এটা কেউ ভাবেই নাই আপনার কি মনে হয় বাংলাদেশের যে তিনটা ম্যাচ একটা অস্ট্রেলিয়া একটা ইন্ডিয়া একটা আফগানিস্তানের সঙ্গে সেখানে বাংলাদেশ মানে কোন ম্যাচটা জয়লাভ করবে বলে আপনি মনে করেন আমার মনে হয় ইন্ডিয়ার সাথে করবে ইন্ডিয়ার সাথে করবে আপনার বিশ্বাস হচ্ছে মনে হচ্ছে

কিন্তু সবগুলা টিম কিন্তু মোটামুটি ভালো জায়গায় খেলা আছে আমরা যত দিন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আপনারা আফগানিস্তানের কথা বলেন সবাই কিন্তু একটা জায়গায় চুল আসছে আমরাই কেন জানি পিছায় যাচ্ছে এটা আমাদের কি দুর্ভাগ্য নাকি আমাদের নিজেদের যে সম্মনের অভাব আমরা এটা বুঝতেছি আমাদের টপ অর্ডার যদি সামহাউ সুপার রেটে মানে ক্লিক করে তাহলে আমাদের টেনশনের জায়গা নেই বিকজ আমাদের বোলারা খুব ভালো করছে এখন ক্লিক করবে আর কত ক্লিক চাই ভাই এখন এটা এটা আপনি আপনার জায়গা আপনি রাইট আমি আপনার সাথে একমত বাট অন্য ভাবেন শ্রীলঙ্কা এবার টুর্নামেন্ট থেকে বাদ পড়ল

এত বছর খেলার পরও আমরা আজকে যেরকম বলতেছে আমরা তো মানে এটাই আমাদের জন্য অনেক কিছু এটা কিছুই না এটা আমাদের জন্য কিছুই না আমাদের টার্গেট ছিল ফাইনাল খেলা ফাইনালে খেললে আমরা বলবো যে হ্যাঁ কিন্তু আমরা সমন্বয় হচ্ছে না আমাদের আমাদের কোনো জায়গায় ঝামেলা হচ্ছে অনেক অনেক ভালোবাসা আজকে সময় দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের আনন্দ উপভোগ করেন নাগরিক টিভিতে চোখ রাখেন বাংলা নাটক দেখেন বাংলা অনুষ্ঠান দেখেন সিনেমা দেখেন অনেক ভালো ভালো সিনেমা আসছে ভালো ভালো নাটক আসছে আর ভালো ভালো এরকম প্রোগ্রাম হচ্ছে সব দিকে চোখ রাখুন ভালো থাকবেন থাকবেন সুস্থ ও গ্রুপ ক্রিক বাজ তাদেরকেও ধন্যবাদ মিনিস্টার গুগল টিভি অনেক ধন্যবাদ নাগরিক টিভির যারা আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম সবাই অনেক ভালো থাকুক এটা আমাদেরও চাওয়া এবং আপনি খুব ভালো থাকুন ভাবি নিয়ে ভালো থাকুন পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলুন সেই প্রত্যাশা আমি শেষ করছি দর্শক ঈদের অনেক অনেক শুভেচ্ছা বিদায় নিচ্ছি আজকের মতো এক্সটামিক্স প্রেজেন্স বাস পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি থেকে